হ্যালো ভিউয়ার্স, তো আজকের ভিডিওটি হচ্ছে মাদারবোর্ড রিপেয়ার নিয়ে। তো যারা কম টাকার মধ্যে যারা মাদারবোর্ডগুলো নষ্ট মাদারবোর্ডগুলো সার্ভিস করতে যাচ্ছেন, বিশেষ করে আপনারা যারা সার্ভিসিংয়ের জন্য যারা মাদারবোর্ডগুলো যাদের মাদারবোর্ড আপনাদের নষ্ট, এবং আপনারা যারা অনেক দোকানদারকে দেখাইছেন, দেখানোর পরে বলছে যে মাদারবোর্ড চেঞ্জ করেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং এইটি হচ্ছে আমরা কোনো মাদারবোর্ডের কাজ করতেছি, আমরা চিপ লেভেলের কাজগুলো করে থাকি, তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা চিপ লেভেল থেকে কাজগুলো করে থাকি। তো যারা আমার প্রথম ভিডিও দেখতেছেন তারা আগের ভিডিওগুলো দেখবেন, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমরা মূলত যে এই VRMICT মুসপেকগুলো চেঞ্জ করার পরে আমরা VRMICT চেঞ্জ করব, মূলত এই মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করব। তো আমরা আর কি ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটাতে আমরা যে আইসিগুলোর কাজ কিভাবে আমরা করে থাকি। তো সাধারণত যখন আমরা VRM সেকশনের আইসিগুলো প্রসেসর আইসির ফল্ট পাইয়ে থাকি, তো তখন আমরা কিন্তু এই যে হট গ্রাউন্ড দিয়ে আমরা প্রসেসর আইসিটি খুব সুন্দরভাবে তুলে এবার সল্ডারিং করে আবার নতুন একটি বা ইউজ মাদারবোর্ড থেকে আমরা আইসিগুলো লাগিয়ে থাকি। তো যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। তো যাদের মাদারবোর্ডের সমস্যা অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন, যে কোনো হেল্পের জন্য আপনারা ফোন করতে পারেন। আমরা সারা বাংলাদেশ থেকে যে সকল মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি, তো ঠিক এভাবে আমরা মাদারবোর্ডগুলো যে আইসির সমস্যা দেখেন, একটি হচ্ছে VRM চিপস, তো এই আইসিগুলো আমরা সুন্দরভাবে আমরা তুলে ফেলে দিই, এবং ফেলাই দেওয়ার পর যদি এই আইসির সমস্যা হয়ে থাকে তো খুব সুন্দরভাবে তাতাল দিয়ে খুব সুন্দরভাবে আমরা সল্ডারিং করি। তো সল্ডারিং আইসি সল্ডারিং করার পর কিন্তু সুন্দরভাবে আমি আইসিটি নতুন একটি আইসি বসিয়ে দেবো, এবং বসে দেওয়ার পরে এবং মুসপেকগুলো লাগিয়ে দেবো। তো আপনাদেরকে এইটুকু দেখাচ্ছি যে আমরা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো যাদের যারা নষ্ট মাদারবোর্ড যারা সার্ভিস করতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে, আপনারা সার্ভিস করে নিতে পারবেন। আমরা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের আমাদের ভিডিও দেখতে পারেন, আমরা সকল ধরনের মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। তো যারা আমাদের কাছ থেকে কাজ শিখতে চাচ্ছেন বা মাদারবোর্ড রিপেয়ার কোর্স করতে চাচ্ছেন, তো অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। তো এভাবে আমরা কিন্তু আইসির যে সল্ডারিং করতেছি, কেননা আইসির সমস্ত পিনগুলো সল্ডারিং করতেছি, কেননা পিন থেকে কিছুটা হলো সমস্যা, আর অবশ্যই আইসি তোলার পর কিন্তু সল্ডারিং করতে হবে, সল্ডারিং অবশ্যই করতে হবে আপনাদেরকে। তো যারা আমাদের ল্যাব থেকে যারা কাজ শিখতে চাচ্ছেন, বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের রিপেয়ারে কোর্স করতে যাচ্ছেন, আমরা কোর্সগুলো শেখাই। তো যারা ইউজ মাদারবোর্ডগুলো নিতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে, ইউজ মাদারবোর্ডগুলো নিতে পারবেন। আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো কাজগুলো শেখাই থাকি। তো যারা যে ধরনের কাজগুলো করতে যাচ্ছেন আমরা সমস্ত কাজগুলো করে থাকি। তো ডেস্কটপ ল্যাপটপ এনি কোনো আইসির আমরা কাজগুলো করে থাকি। তো যাদের আইসি থেকে সমস্যা মাদারবোর্ডগুলো, তো যারা আপনারা দেখেছেন, তো আমি একটা কিন্তু নতুন যে মাদারবোর্ড মানে অন্য মাদারবোর্ড থেকে তুলে এই মাদারবোর্ডটি আইসিটি রেখে দিছি, এবং এই মাদারবোর্ডটি আমরা খুব সুন্দরভাবে সল্ডারিং করব। তো আসলে আইসি কিভাবে লাগায় সেটাও আমি আপনাদেরকে দেখাই। তো এইভাবে আমরা মূলত যে কাস্টমারদের আইসিগুলো আমরা চেঞ্জ করে থাকি। তো যারা এই ধরনের কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন আমাদের ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ডের রিপেয়ার কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই ভর্তি হতে পারবেন। আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এবং বাংলাদেশের সব জায়গা থেকে স্টুডেন্ট নিচ্ছি। তো এই যে আমি আইসিটি খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো পেস্ট দিয়ে এখন আমি সুন্দরভাবে আমি আইসিটি লাগিয়ে দেব। তো আসলে আপনারা যারা এই ধরনের এই যে পেস্ট দিচ্ছি, এবং অবশ্যই হিটটি আপনাদেরকে দিতে হবে, এবং সুন্দরভাবে আপনাদেরকে হিট দিতে হবে, এবং আমি সুন্দরভাবে আইসিটি এই যে লাগাচ্ছি। তো যারা আপনারা এই ধরনের যারা কোর্স করতে যাচ্ছেন, এই যে চিপ লেভেলের কোর্সগুলো করতে যাচ্ছেন, অবশ্যই চিপ লেভেলের কাজগুলো আমাদের ল্যাব থেকে শিখতে পারবেন। এছাড়া যারা কাজগুলো করাইতে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে, আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিলে আমরা কাজগুলো করে থাকি। তো যারা আপনাদের যাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে, আর অবশ্যই তাতাল দিয়ে সল্ডারিং করতে হয়, তো তারপরও আমি যেভাবে পিনগুলো দেখতেছি আপনাদের দেখানোর জন্য,
তো আর মনে হয় যে না যে হবে। তারপরও আমি এভাবে আমরা আইসিগুলো চেঞ্জ করে থাকি, তো সকল মাদারবোর্ডের সকল আইসিগুলো চেঞ্জ করে থাকি। তো আমাদের আপনাদের যে বেশিরভাগ যে মাদারবোর্ডগুলোর যে সমস্যাগুলো হয়ে থাকে, তো এই বিআরএম আইসি থেকেই সমস্যাগুলো হয়ে থাকে। তো এর কারণে কিন্তু আপনারা একটা সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছেন এবং তারা আপনাদেরকে নতুন একটা মাদারবোর্ড অর্ডার করতে বলতেছে। তো আপনারা যে এই যে নতুন একটা মাদারবোর্ড না কিনে আপনারা আমাদের কাছ থেকে সার্ভিসিংও করে নিতে পারবেন। এছাড়া যারা আপনারা মাদারবোর্ডগুলো ইউজ মাদারবোর্ডগুলো যারা নিতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে, তো আমাদের ল্যাব থেকে ইউজ মাদারবোর্ডগুলো আপনারা নিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। এছাড়া যে সকল প্রকার মাদারবোর্ডগুলো যে ব্যবহৃত মাদারবোর্ডগুলো আমরা সেল করে থাকি। তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন, এবং যে যাদের সমস্যা মাদারবোর্ডের সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এছাড়া আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, আপনাদের সমস্যাটি অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনারা দিতে পারেন। আমরা দেখে আপনাদেরকে সমাধান, এমন কিছু কাজ আছে যেটা সিএমওএস ব্যাটারি খোলার পরেও হয় এবং বায়োস খোলার পরেও হয় বা বায়োস প্রোগ্রাম করার পরেও হয়, আপনাদেরকে দেখাই দেব। তো অবশ্যই যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন। তো মূলত আমরা এই যে মুসপেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শর্ট ছিল, এই মুসপেকগুলোর তুলে লাগিয়ে তারপরে আবার ফির আবার আমরা মনে করি যে নতুন মুসপেক লাগিয়ে দিয়ে বোর্ডটি চালু করব। তো এভাবে আমাদেরকে আর অবশ্যই বোর্ডটি যখন পরিষ্কার অবশ্যই ভালোভাবে করতে হবে, তো আইসি লাগানোর পরে তো সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। তো দেখেন আমরা যে আইসিটি আমরা লাগাইলাম আপনাদেরকে ভিডিও কলে আপনাদেরকে দেখাচ্ছি যে আইসিটি আমরা সুন্দরভাবে লাগাইছি। আর অবশ্যই সোল্ডারিং যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে সোল্ডারিংটা খুবই ভালোভাবে কাজ শিখতে হবে। তো আপনারা যত বেশি সোল্ডারিং কাজ শিখবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আর অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন, যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো এই ধরনের আইসি মাদারবোর্ডগুলো, এই যে মাদারবোর্ডগুলো থেকে আমরা তুলে আইসিগুলো অন্য মাদারবোর্ডে লাগিয়ে দিই, আবার ওই মাদারবোর্ডগুলো রিপেয়ার করি। তো আপনারা চাইলে আমাদের ল্যাব থেকে আপনারা কোর্স করতে পারবেন, এছাড়া রিপেয়ারের জন্য মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবেন। অনেক দূর দূরান্ত থেকে আমাদেরকে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দেয়। তো আজকে এই পর্যন্তই অবশ্যই ভিডিওগুলো, আর আমার যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা দেখবেন, হয়তো আইসি লাগাইছি এবং পাওয়ার দিলাম না, এই বোর্ডটির আরও কাজ রয়েছে। তো আপনারা আগের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে।